নিষ্কার্য নাই তবু যায় পরের ঘর। আমরা প্রথম রজনীতে জেনেছিলাম এবং দ্বিতীয় রজনীতেও জেনেছিলাম, মাঘ মাসের শীতের রাত্রিতে প্রভু সংসার ত্যাগ করলেন, ফাল্গুনে এসে নীলাচলে বসতি স্থাপন করলেন, চৈত্র মাসে সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার লীলা সম্পাদন করলেন, জগতের কল্যাণের নিমিত্তে প্রভু সকল কিছু ত্যাগ করলেন। গতকাল জানলাম প্রভু কি করে শয়ন করতেন, ভূমিতে শয়ন, তিন বেলা স্নান, কদলী শুকনো পাতাকে নিচে বিছিয়ে প্রভু শয়ন করতেন। জগদানন্দ পণ্ডিত একটি শিমুল তুলার বালিশ এনেছিলেন, প্রভু শয়ন তো করলেনই না, বরং তাচ্ছিল্য করে জগদানন্দ পণ্ডিতকে শুনিয়ে শুনিয়ে বললেন, কেবল একটি শিমুল তুলার বালিশ, সঙ্গে একটি পালঙ্ক আনলে মন্দ হতো না, কতটা ত্যাগ। সুগন্ধি তেল এক বোতল জগদানন্দ পণ্ডিত কত কষ্ট করে নিয়ে গিয়েছিলেন প্রভুর সর্বাঙ্গে মাখিয়ে দেবেন, প্রভু সেটাকেও ত্যাগ করে বললেন সন্ন্যাসী কখনো সুগন্ধি তেল ব্যবহার করবে না। জগদানন্দ পণ্ডিত কষ্ট করে অভিমান বশত প্রভুর সামনে সুগন্ধি তেলের বোতলটিকে আছাড় মেরে ভেঙে ফেললেন। ত্যাগ কাকে বলে, গৌর হরির জীবন চরিত আস্বাদন না করলে কেউ জানতে পারবে না। বৈষ্ণবতা কাকে বলে, বৈষ্ণবতা যে কেবল শুয়ে শুয়ে প্রসাদ গ্রহণ করা আর অন্যের সেবা নেওয়া, তার মাঝে নিহিত নয়, আর কেবল নিজে উদ্ধারের জন্য জপমালায় জপ করা, নির্জনে ভজন করা, সেটার মাঝেও নয়। মহাপ্রভুর প্রত্যেকটা লীলাতে প্রভুতা পড়তে পড়তে জগৎ জীবকে বুঝিয়ে দিলেন। একটিবার ভাবুন তো, যে শীতের রাত্রিতে মানুষের ঘুম ভাঙে না, লেপ খাতা মুড়ি দিয়ে মানুষ ঘুমিয়ে থাকে, প্রভু নিজে জড়তা ত্যাগ করলেন, সংসার ত্যাগ করতে শীতের রাত্রটাকে বেছে নিলেন। আমি যদি না জাগি জগৎ জাগবে কি করে, এই জন্যই তো মহাজন লিখতে পেরেছিলেন, কলম চালাতে পেরেছিলেন, এমন ত্যাগের উদাহরণ নয়নে গোচরিত হয়েছিল বলেই আমাদের সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের কলমে ফুটে উঠল জীব জাগো গোড়া চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিসাচির কোলে। কি চমৎকার জাগানোর তাগিদ, কি চমৎকার পরম লক্ষ্যে পৌঁছে দেওয়ার অর্থনাদ। সেই মহাপ্রভু আজ দক্ষিণ দেশে সবাইকে রেখে একা একা যাচ্ছেন, কেমন ভাবি গো যাচ্ছেন, তিনি নগ্ন পায়ে, কোনো পাদুকা পায়ে দিচ্ছেন না। আমরা এখন নগর কীর্তন করতে গিয়েও পাদুকা পা দিয়ে নগর কীর্তন করি, নগর কীর্তনে যখন বের হই জুতো পা না দিলে আমাদের নগর কীর্তন হয় না, অথচ বলছি মুখে গৌড় গৌড় জুতো পা নগর কীর্তনে যাচ্ছি। কারো কারো আবার নগর কীর্তনটা চাল ডাল সবজি আর অর্থ প্রাপ্তির নেশা হয়ে গিয়েছে, নাম বিলিয়ে দেওয়ার থেকে প্রত্যেক ঘরে ঘরে নগর কীর্তন নিয়ে গেলে একটু অর্থ আসবে, চাল ডাল সবজি আসবে, এটাই মুখ্য হয়ে গিয়েছে। অথচ প্রভু যাচ্ছেন নগ্ন পায়ে, প্রভুর চরণ কেমন, চরণ কেমন সেটা হরিদাস ঠাকুর বলেছিলেন, হরিদাস ঠাকুর বলেছিলেন বক্ষে স্থাপন করিব তোমার কমল চরণ, কমল মানে পদ্ম, পদ্মের মতো তোমার চরণ দুকানি গো, এতটা নরম।
প্রিয়াজি যখন পাদ সম্মাহন করতেন নয়ন থেকে তার অশ্রু টপটপ করে ছড়ে পড়ত। আমার প্রাণনাথীর চরণ দুকানি কত নরম কত কোমল, আমার এই কাঠিন্য হস্তের দ্বারা চরণ সেবায় না জানি প্রভুর বক্ষে কত কষ্টের সঞ্চার হয়, হৃদয়ে মাঝে কত আঘাত সঞ্চারিত হয়। গোবিন্দ দাস যখন মধ্যাহ্নকালীন ভোজনের পর প্রভুর চরণ সেবা করতেন গোবিন্দ দাসের নয়ন থেকে ঝরঝর করে জল ছড়ত। কত জন্মের সৌভাগ্য ছিল তাই আজ চরণ সেবার অধিকার প্রাপ্ত হয়েছি। নববিধা ভক্তির মাঝে একটি হচ্ছে চরণ সেবা, শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন পাদ সেবন দাসরে, এ দেখুন পদ সেবা। পূজন সখী জন আত্ম নিবেদন গোবিন্দ দাস অভিলাষরে, একটা অভিলাষ আমার গো এই নববিধা ভক্তির যে কোনো একটা ভক্তির অঙ্গ যেন আমি যাজন করতে পারি। পদ সেবা করে ভগবানকে বশীভূত করলেন স্বয়ং লক্ষ্মী। দেবী লক্ষ্মী একটা মুহূর্ত ভগবান শ্রী নারায়ণের চরণ সেবাকে রেখে অন্য কোথাও গমন করেন না, একটি মুহূর্ত। আপনি ভক্তির যে কোনো একটি অঙ্গকে গ্রহণ করে আপনি সফল হতে পারেন, সিদ্ধি লাভ করতে পারেন। কেউ যদি ভাবে আমি কেবল গুরু বৈষ্ণবের চরণ সেবা করব আর কিছুই করব না, তথাপি সে ভগবানকে প্রাপ্ত হতে পারবে কেবল চরণ সেবা করে। কেউ যদি বলে আমি কেবল শ্রবণ করব ভগবানের কথা, তাহলেও সে সিদ্ধি লাভ করতে পারে। কেউ যদি বলে আমি কীর্তন করব, কীর্তনের মাধ্যমে সুখদেব গোস্বামী পাদ ভগবানকে প্রাপ্ত হলেন, শ্রবণের মাধ্যমে পরীক্ষিত মহারাজ ভগবানকে প্রাপ্ত হলেন। কেউ যদি বলে আমি দাস্যবৃত্তি সেই অনুভবে ভগবানের চরণে সমর্পিত হব, তাহলে হনুমানের দিকে তাকিয়ে দেখো, তার মতো দাস্য প্রেমের পর আকাশটা আর পাবে কোথায় গো। হনুমানের মতো দাস্যবৃত্তির পরম্পরা কাজটা আর কোথাও পাওয়া যাবে না, যে বক্ষকে বিদীর্ণ করে জগৎকে দেখালো মম হৃদয়ে কেবল সীতারাম ছাড়া আর কেউ অবস্থান করে না। একটা চমৎকার লীলা শ্রবণ করি চলো। ভগবান দশমুণ্ড রাবণকে বধ করে যখন অযোধ্যায় প্রত্যাগমন করলেন, এক এক করে সবাই প্রভু শ্রীরামচন্দ্রের চরণে প্রেমাঞ্জলি দিচ্ছে, অনেক রাজন্যবর্গ আসছেন প্রভু রঘুপতির চরণ বন্দনা করতে। তাদের মাঝে একজন রাজা যার নাম সুকান্ত, সে যখন প্রভু রঘুপতির চরণ বন্দনা করার নিমিত্তে যাত্রা করেছে, পথমধ্যে দেবর্ষি নারদ সেই রাজা সুকান্তকে বলছেন, হে রাজন আপনি কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি রঘুপতি রামচন্দ্রকে সুস্বাগতম জানাতে, তার চরণে প্রেমাঞ্জলি নিবেদন করতে। দেবর্ষি নারদ মনে মনে ভাবছেন, দেখি তো একটা ঝামেলা বাঁধিয়ে দেয়া যায় কিনা। নারদের কাজই হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। গতকাল বলছিলাম মহাজন কেঁদে কেঁদে বলছেন, ওরে মন তুই কত কিছু হতে পারিস, কত জায়গায় গমন করতে পারিস, একটিবার কি দেবর্ষি নারদের বিনা হতে পারিস না, যে বিনা দিবানি সে ভগবত কীর্তন করে। দেবর্ষি নারদ স্বর্গমর্ত পাতাল তিনটা লোকে গমন করতে পারেন, তার কোনো অনুমতির আবশ্যকতা নেই। আর তিনি যত লীলা সম্পাদন করেন প্রত্যেকটা লীলাই জগৎ জীবীকে শিক্ষা দেওয়ার জন্য, তাকে তত্ত্ব প্রযুক্তি মন্ত্রী বলা হয়। এক জায়গা থেকে আরেক জায়গায় তিনি তত্ত্ব প্রচার করেন, তারই তত্ত্ব
বিনিময়ের পশ্চাতে জগৎকে শিক্ষা দেওয়াই হচ্ছে মূল কারণ, মূল লক্ষ্য। হে রাজন, হে সুকান্ত, আপনি যাচ্ছেন যান, আমি আপনার কাছে একটা কথা বলে যাই। আজ্ঞে দেবর্ষি, আমার কত সৌভাগ্য আপনি আমায় দর্শন দিলেন, আপনার কথা আমি কি কখনো ফেলতে পারি? বলুন আমাকে কি করতে হবে। আপনি সবাইকে প্রণাম দেবেন হে রাজা সুকান্ত, কিন্তু রঘুপতি রামচন্দ্রের যিনি গুরুদেব, যার নাম বিশ্বামিত্র, আপনি তাকে প্রণাম দেবেন না। আচ্ছা বলুন তো কোন জায়গায় আঘাত করার চেষ্টা করছে? গুরুদেবকে প্রণাম না দিয়ে শিষ্যকে সম্মান দেবে, প্রণাম দেবে, এটা কি মর্যাদা লঙ্ঘন হবে না? আর এই কার্যটা করলে কি একটা বিপত্তি হবে না? দেবর্ষি নারদ যেহেতু বলে দিয়েছেন, রাজা সুকান্ত ভাবছেন, দেবর্ষি বলে দিয়েছেন, তাহলে নিশ্চয়ই তার পশ্চাতে কোনো কারণ নিহিত রয়েছে, তাই হবে। রঘুপতি রামচন্দ্রকে প্রণাম নিবেদন করে সুস্বাগতম জানালেন, অঞ্জলি দিলেন, সবাইকে এক এক করে প্রণাম দিলেন। অথচ রঘুপতি রামচন্দ্রের গুরুদেব বিশ্বামিত্র মুনিকে প্রণাম দিলেন না। রঘুপতি, তোমার রাজসভায় রাজা সুকান্ত আমাকে কত বড় অপমান করলো, সে আমাকে স্বাগতম করলো না, প্রণতি নিবেদন করলো না, যথাযোগ্য মর্যাদা করলো না, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। তুমি রাজা, তুমি কি বিচার করবে? তুমি আমার শিষ্য, গুরুদেবকে সম্মান করিনি, তাতে তোমার হৃদয়ে মাঝে কি কষ্টের সঞ্চার হয়নি? আজ্ঞে গুরুদেব, আপনি আজ্ঞা করুন আমাকে কি করতে হবে। আগামীকাল সূর্য অস্তের পূর্বে রাজা সুকান্তের মস্তককে খণ্ডন করে তুমি আমার চরণে অঞ্জলি দেবে। কি হলো অবস্থাটা? রাজা সুকান্ত কথাটা শোনার সঙ্গে সঙ্গে তার মাথায় যেন একটা পাহাড়ের এক খণ্ড শিলা নিপতিত হলো, তার চোখ বন্ধ হয়ে এসেছে, অন্ধকার লুচনে গুচরিত হচ্ছে, কিছুই যেন দেখছেন না, দৌড়তে শুরু করলেন। দেবর্ষি নারদ দূর থেকে বলছেন, ব্যাপারটা কি, রাজা সুকান্ত দৌড়াচ্ছেন কেন? হে রাজন, আর ডাকবেন না দেবর্ষি, আপনার কথা মানতে গিয়ে আজ আমার প্রাণ যাবে, আজ আমার প্রাণ যাবে, আমার মস্তক খণ্ডিত হবে। গুরুদেবকে সম্মান শ্রদ্ধাঞ্জলি নিবেদন না করে আপনি আমায় অপরাধ কার্য সম্পাদন করালেন। আপনি দেবর্ষি, আপনি এই কার্য আমায় করাতে পারলেন, আমার এখন প্রাণ যাবে, মস্তককে খণ্ডিত করা হবে। আরে রাজা সুকান্ত, এই কথা শুনে আপনি দৌড়াচ্ছেন? যে প্রাণ যাওয়ার ব্যবস্থা করতে পারে, সে তো প্রাণ রাখারও ব্যবস্থা করতে পারে। একটা কথাতে আপনার প্রাণ চলে গেল, এরকম একটা পরিবেশ আমি সৃষ্টি করে দিয়েছি, আরেকটা কথা বললে প্রাণ তো রাখারও ব্যবস্থা করে দিতে পারি। তো দেবর্ষি, কৃপা করে বলুন কোন কার্য করলে আমি এই দুর্গতি থেকে নিস্তার প্রাপ্ত হব? কিছুই করতে হবে না হে রাজা সুকান্ত, আপনি আগামীকাল গমন করুন অঞ্জনা দেবীর নিকটে। অঞ্জনা দেবী কে? হনুমানের মা। অঞ্জনা দেবীর নিকটে গিয়ে চরণে প্রণতি নিবেদন করে বলবে, মাতা আমায় একটি কথা দাও, ত্রিসত্যে অঙ্গীকারবদ্ধ করাবে। মাতা যখন অঙ্গীকার করবে তখন বলে দেবে, তার পুত্র হনুমান যেন তোমায় রক্ষা করে। আরো প্যাস লাগাচ্ছে, আমরা দেখি কোন জায়গায় গিয়ে এই প্যাস গভীর থেকে গভীর ভাবে লেগে যায়, কোন জায়গার জল কোন জায়গায় যায়। তার নৈকট্যে যাও,
এবার রাজা সুকান্ত গিয়ে অঞ্জনা দেবীর চরণে প্রণতি নিবেদন করলেন, লুটিয়ে পড়লেন। অঞ্জনা দেবী বলছেন, আরে রাজন, আপনি একজন রাজা, আমার চরণে প্রণতি দিচ্ছেন, চিচি চিচি চি, এটা কি হয়? কৃপা করে বলুন আপনার আগমনের পশ্চাতে কারণ কি? মাতা, আপনি আমায় প্রাণ রক্ষা করবেন, কথা দিন আমি প্রাণ রক্ষা করব, এটা কি করে সম্ভব? আপনার হাতেই রয়েছে আমার প্রাণ রক্ষার একমাত্র ব্যবস্থা। আগামীকাল সূর্য অস্তের পূর্বে কোন এক রাজা আমার মস্তককে খণ্ডন করবে। দেবর্ষি বলে দিয়েছেন, সাবধান, নামটা বলবি না। আপনি কথা দিন আপনি পারেন আপনার পুত্রকে দিয়ে আমার প্রাণ রক্ষা করাতে। কথা দিলাম, কার তোমার সাহস? আমার পুত্র হনুমান এত বলশালী, অবশ্যই সে রক্ষা করবে। আমি কথা দিলাম, ত্রিসত্যে অঙ্গীকারবদ্ধ হলাম, এবার নামটা বলুন কে, কার এত বড় সাহস? মাতা, আপনার পুত্রের হৃদয়ের ধন রঘুপতি শ্রীরামচন্দ্র। সঙ্গে সঙ্গে অঞ্জনা দেবী ভুলুণ্ঠিত হয়ে গেলেন, এটা কি করে সম্ভব? আমি আমার পুত্রকে কি করে বলতে পারি তার প্রভুর বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে? না 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 না, আমি এটা পারবো না। মা হয়ে আমি এই অধর্ম কার্য সম্পাদন করতে আমি আমার পুত্রকে বলতে পারবো না। কিন্তু মাতা, আপনি যে আমায় কথা দিয়েছেন, আপনি ত্রিসত্যে অঙ্গীকারবদ্ধ হলেন, আপনি কথার বরখেলাপ করবেন? এবার পুত্র হনুমান যখন গৃহে আসলো, মাকে প্রণাম দিচ্ছে, মার মন ভারাক্রান্ত, কি হয়েছে মাতা? আপনাকে ভারাক্রান্ত দেখাচ্ছি, বিমর্ষ কেন? পুত্র হনু, আমি তোমার মা, তোমাকে যদি একটি আদেশ করি তুমি কি প্রতিপালন করবে? আজ্ঞে মাতা, আদেশ করুন। তুমি আমায় কথা দাও, মস্তক স্পর্শ করো, চিচি চিচি। মা, আমি আপনার পুত্র, আজ্ঞাবাহী সেবক, আপনাকে স্পর্শ করে কথা দিতে হবে, তা কি করে হয় বলুন, কি করতে হবে? ত্রিসত্যে অঙ্গীকারবদ্ধ হলাম, প্রাণ বিসর্জন দেব আপনার কথা রাখতে গিয়ে, বলুন কি করতে হবে? আগামীকাল এক রাজাকে রক্ষা করতে হবে, তার নাম সুকান্ত, তার মস্তক যে খণ্ডিত করবে সে তোমার প্রভু রঘুপতি শ্রীরামচন্দ্র। তোমার প্রভুর বিরুদ্ধে তোমাকে অবস্থান নিতে হবে। অঞ্জনা দেবীর কথা শুনে পুত্র হনুমানের চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরছে। মা, একদিকে আপনি আমার স্বর্গাদপি গড়িয়সী, স্বর্গ থেকেও বড়, মায়ের ঋণ সন্তান কস্মিন কালেও শোধ করতে পারে না, মায়ের আদেশ সন্তানের কাছে বেদ বাক্যের ন্যায়, কিন্তু আপনি এমন কি আদেশ আমায় করলেন? আমার প্রভুর বিরুদ্ধে আমি দাঁড়াবো, বক্ষ যে বিদীর্ণ করে জগৎবাসীকে আমি দেখিয়েছি। মাতা, এই হৃদয়ে মাঝে কেবল আমার প্রভু রঘুপতি আর মাতা জানো কি ব্যতীত আর কেউ অবস্থান করতে পারে না। মাতা, এর থেকে আমার প্রাণ বিসর্জন দেওয়া অনেক ভালো, আপনি আমার প্রাণকে বিসর্জন করে দেওয়ার ব্যবস্থা করে দিন, আমি কি করব? পুত্র, আমি তোমার মাতা, আমি তোমায় আদেশ করেছি, আমি প্রতিশ্রুতি দিয়েছি রাজা সুকান্তকে, অবশ্যই তোমায় তাকে রক্ষা করতে হবে। দেবর্ষি নারদ অদূর থেকে বলছেন, বাহ, খেলা তো ভালোই জমলো, দেখি আর একটু রয়েছে, কোথায় গিয়ে জল গড়ায়, এখনো তো কিছু বাকি রয়ে গেছে, আমি বিনা বাজাবো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। হনুমান সুকান্তকে ডাকলেন, এদিকে আসো, আগামীকাল যখন আমার প্রভু তীর ধনুক নিয়ে আসবে তোমার মস্তককে খণ্ডিত করার জন্য, তখন তোমাকে একটি কার্য করতে হবে। আমার প্রভু রঘুপতি আমাকে এই জলি কুমির ডাঙ্গায় ভাগ উভয় সংকটে ফেলেছেন, আমিও যদি তার সত্যিকারের ভক্ত হই, আমিও আজ তার পরীক্ষা নেব, যদি আমি তার সত্যিকারের ভক্ত হই আমি দেখব তার কত ক্ষমতা, দেখো কত বড় ভক্ত হলে এই কথা বলা যায়।
যখন প্রভু তোমায় তীর ধনুক নিয়ে মস্তক খণ্ডিত করতে আসবে তখন তুমি চোখ বন্ধ করে হাত জোড় করে জয় রাম শ্রী রাম বলে ধ্বনি করতে শুরু করবে জয় রাম শ্রী রাম বলে ধ্বনি করতে শুরু করবে মনে রাখবে যতক্ষণ পর্যন্ত পাপীর মুখেও যদি ভগবানের নাম থাকে ভগবান তাকে বধ করতে পারবে না প্রভু তোমায় মারতে আসবে আর তুমি প্রভুর নাম করবে দেখি প্রভু তোমায় কি করে বধ করে নারদ বলছেন বাহ 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 আমি তো এটাই চেয়েছিলাম এটাই তো চেয়েছিলাম আমি দেখি কি হয় যদি তাতেও গুরু বাক্য সর্বাগ্রে গুরু আদেশ সর্বাগ্রে তোমাকে যদি বধ করতে আসে তখন তুমি তার থেকেও শ্রেষ্ঠ শক্তি লাদিনী শক্তি জয় জানকী জয় রাম বলে উচ্চারণ করতে শুরু করবে কারণ প্রভু থেকেও তার লাদিনী শক্তির বেশি মর্যাদা জগতে জয় জানকী জয় জানকী জয় রাম বলে উচ্চারণ করতে শুরু করবে তাতেও যদি রঘুপতি রামচন্দ্র তোমায় বধ করতে আসেন সুকান্ত তখন তুমি আমার নাম জপতে থাকবে হনুমান হনুমান বলে জপ করতে শুরু করবে তোমার বক্ষে যদি তীর বিদ্ধ করতে হয় সর্বপ্রথম রঘুপতিকে আমার বক্ষে তীর বিদ্ধ করতে হবে আজ পরীক্ষা হবে সুকান্ত অভয় পেল দেবর্ষি নারদ নাচতে শুরু করলেন নারায়ণ 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 বলে নাচতে শুরু করছেন স্বয়ং দেবতারাও ভাবছেন আজ দেখব এই লীলা কার জয় হয় এই লীলাতে কি জগৎ জীবী কি শিক্ষা পাবে সূর্য উদয় হলো রঘুপতি বিশ্বামিত্র বলছেন যাও তীর ধনুক নিয়ে তোমার গুরুদেবকে যে অপমান করেছে তার মস্তককে খণ্ডিত করে নিয়ে আসো রঘুপতি শ্রীরামচন্দ্র ছুটছেন রাজা সুকান্ত ভীত হয়ে দুচোখ বন্ধ করে কর জুড়ে আকুল স্বরে নাম করছেন জয় রাম শ্রীরাম হঠাৎ প্রভু সামনের দিকে অগ্রসর হওয়ার সোপানে তখন তিনি এই নাম কর্ণ করে গুচরিত করে থমকে গেলেন আমি যাকে মারতে যাচ্ছি সে তো আমার নাম উচ্চারণ করছে আমি যাকে মারব সে আমার নাম উচ্চারণ করছে আর আমার যার নাম মুখে তাকে মহাকাল পর্যন্ত তাকে তার কাছে নিয়ে যেতে পারে না যমদূতেরা পর্যন্ত তাকে নিয়ে যেতে পারে না আমার নাম যে উচ্চারণ করে সর্বদা সে আমার চরণ তলে শুভিত হয় আমার চরণের সেবক হওয়ার যোগ্যতা লাভ করে অনন্তকালের জন্য সে আমার নাম উচ্চারণ করছে আমি তাকে মারব কি করে পিছন থেকে বিশ্বামিত্র বলছেন রঘুপতি তুমি না মর্যাদা পুরুষোত্তম তুমি না বিচার করতে পটু তুমি না পিতৃ আদেশ রক্ষার নিমিত্তে 14 বছর বনবাস গমন করলে তুমি না প্রজা রক্ষক আজ তুমি গুরু বাক্যকে লঙ্ঘন করবে জগৎজীবী কি শিখবে তোমার নিকট থেকে আমি আজ শুনব না কর্ণ দুটোকে বলছেন বতীর হয়ে যাও এই নাম যেন আমি না শুনি কর্ণে যেন ধ্বনি না হয় সামনের দিকে অগ্রসর হচ্ছেন সুকান্ত ভয় পেয়ে ডাকছেন জয় জানকী জয় রাম জয় জানকী জয় রাম এবার সীতা ঠাকুরানীর নাম উচ্চারণ করছেন দেখুন ভগবান থেকেও তার লাদিনী শক্তি বেশি রাধা কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ সীতা রাম না আমরা কৃষ্ণ রাধা বলি এই যে আপনাদের রাধা মাধব কৃষ্ণের একটা নাম মাধব আগে কিন্তু রাধা লাদিনী শক্তি আগুনের শক্তি উত্তাপ উত্তাপ না থাকলে পুরাতে আগুন না পারলে আগুনের মূল্য নাই কৃষ্ণের লাদিনী শক্তি প্রেমময়ী শ্রীমতী রাধা রানী রঘুপতি রামচন্দ্রের লাদিনী শক্তি সীতা ঠাকুরানী প্রভু রঘুপতির এবার চরণ থেমে গেল আর একটি চরণ সামনের দিকে অগ্রসর করতে পারছেন না
किंतु गुरु आदेश सर्वाग्रे गुरु रेखे केउ जदि भगवान के भजन करते चाय मने राखबे सेई पापी नरादम नरके मजबे। कृष्ण जदि रुष्ट होए जान कारो प्रति सद्गुरु तत्त्वद्रष्टा गुरुदेव जदि तार प्रति तुष्ट थाकेन स्वयं भगवानो सेई भक्त के किछुई करते पारेन ना। আর গুরু যদি কারো প্রতি রুষ্ট হয়ে যান স্বয়ং ভগবানও তাকে রক্ষা করতে পারেন না। এই জন্য সনাতন দাস বলছেন কৃষ্ণ রুষ্ট হলে গুরু অগড়াকি বাজে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি বাড়ি না রে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিনঃ। তত্ত্বদ্রষ্টা গুরুদেবের চরণে পতিত হবে, প্রণতি নিবেদন করবে, তাকে অকৃত্রিম সেবার দ্বারা সন্তুষ্ট করবে, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা গুরুদেব তোমায় জ্ঞান উপদেশ দান করতে পারবে। বর্তমানে দীক্ষাটা ব্যবসায় পরিণত হয়ে গেছে, জোর করে দীক্ষা দিয়ে দেওয়া হচ্ছে। আর এই গুরুদেব ভালো নয়, ওই গুরুদেব ভালো, ওই গুরুদেব ভালো নয়, চারিদিকে শুধু নিন্দা, চারিদিকে শুধু কুৎসা রটনা। ব্রাহ্মণ্যবাদ যতটা না আমাদের ক্ষতি করেছে তার থেকে বেশি ক্ষতি করছে বর্তমানে গুরুবাদ। তারা ওই গুরুদেবের শিষ্য, আমরা ওই জায়গায় যাব না, আমরা ওই গুরুদেবের শিষ্য, আমরা ওই জায়গায় খাব না, ওই জায়গায় যাব না, এই নিয়ে আমরা একেবারে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, দলাদলি ঠেলাঠেলিতে আবদ্ধ হয়ে যাচ্ছি। এক গুরুদেবের শিষ্যকে ছাড়িয়ে আরেক গুরুদেবের দলে নেওয়ার জন্য এজেন্টের অভাব নাই, তাই যাবে। শাস্ত্রের সঠিক তত্ত্ব থেকে আমরা সরে যাচ্ছি, শাস্ত্র তো পড়ি না। আর অনেক সময় শাস্ত্রের কথা যাওয়ারই পূর্বাভাস। এই জন্য শ্রীপাদ মাধবেন্দ্র পুরি তার সুনাম হবে বলে, প্রচার হবে বলে, যশ বৃদ্ধি পাবে বলে তিনি রেমুনা থেকে পালিয়ে গেলেন রাত্রিবেলা জগন্নাথ পুরীতে। তিনি বলছেন সকালবেলা সবাই যখন জানবে গোপীনাথ আমার জন্য ক্ষীর চুরি করেছে, তাহলে সবাই এসে আমার চরণে মাথা নুয়াবে, আমার অহংকার এসে যাবে। মনে রাখবে শুদ্ধাচারী ভক্ত বৈষ্ণব সাধনার মাধ্যমে অনেক অলৌকিক বিষয় অনুধাবন করতে পারেন, কিন্তু তারা সবার কাছে সেটা প্রকাশ করেন না, প্রকাশ করলে ভক্তি নষ্ট হয়ে যায়, যশ বৃদ্ধি পেয়ে যায়, তখন সবাই তার চরণে মাথা ঠুকাবে, তার মাঝে একটা অহংকার চলে আসবে। মনে রাখবে অষ্ট সিদ্ধির প্রাথমিক লক্ষণ কি, মনের কথা যারা বুঝতে পারে বুঝতে পারবে সেই সাধকের সিদ্ধি প্রাপ্তির প্রাথমিক লক্ষণ চলছে। অনেক কিছু যারা বুঝতে পারে বলতে হয় না, বুঝতে পাবে সিদ্ধি প্রাপ্তির লক্ষণ, সেটা প্রাথমিক লক্ষণ, কিন্তু সেটা সবার কাছে তারা প্রকাশ করে না। স্বামী রাম সুকদাস আচার্য একটা চমৎকার উদাহরণ দিয়েছেন এক শিষ্যের প্রশ্নের উত্তরে। একজন সাধক বটবৃক্ষের নিচে বসে আরাধনা করেন, সাধনা করেন, তার কাছে অনেক লোক আসতে শুরু করলো, অনেকেই তার চরণে মাথা ঠেকাতে শুরু করলো, চরণদুলি নিতে শুরু করলো, লোক এত বৃদ্ধি পেতে শুরু করছে, তাই তিনি আর ভজনে মনোযোগ দিতে পারছেন না। সারাদিন যদি লোকে আসে, লোকের কথাই যদি শুনতে হয়, লোকের কার্য সম্পাদন যদি করতে হয়, লোককেই যদি পরামর্শ দিতে হয়, নিজের ভজনটা কখন হবে? সারা দিন প্রচার করলাম,
তো নিজের ভজনটা গুল্লা হয়ে গেল। কবিদাস গোস্বামী পাদ বললেন, জনম সার্থক করি কর পরের উপকার। আমরা হুট করেই বেশাশনে বসে পাঠক হয়ে যাব। অথচ চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বললেন, তুমি যে কৃষ্ণ কথা প্রচার করবে, পরের উপকার করবে, কখন করবে? পরের উপকারটা কখন করবে? নিজের জনম আগে সার্থক করো, তারপর পরের উপকার করো। মা শারদা একটা চমৎকার কথা বলছেন, যার নাই সে জপ, যার নাই সে কি করো? জপ। আর যার আছে সে অন্যকে দিতে মাপো। বাণীটার তাৎপর্য দেখুন তো, যার নাই, যে এখনো কিছুই প্রাপ্ত হতে পারে নাই, সে ভজন করো, সাধন করো, সঞ্চয় করো আগে। আর যার আছে, যে সঞ্চয় করে ফেলেছো, সে মেপে মেপে দাও, সবাইকে দাও, বিলিয়ে দাও। তা আমি যে একজনকে দেব, আমার মাঝে কতটুকু আছে? আমার মাঝে আমি 1% সংরক্ষণ করলাম, এবার আমি যদি দিতে শুরু করি তো আমার মাঝে থাকবে কি? আমি তো আরো ঋণগ্রস্ত হয়ে যাব, অপরকে দিতে দিতে আমার ঋণগ্রস্ত হতে হবে, পূর্বজন্মের যা পুণ্য স্বীকৃতি ছিল সেটাও নষ্ট হয়ে যাবে, আর কিছুই হবে না। এই জন্য প্রকৃত সাধক, তার ভেতরে আরেকটা রূপ থাকে, বৈষ্ণবের রূপ সহজে চিনতে পারে না গো, দেবতারাও চিনতে পারে না। কবিরাজ গোস্বামী পাদ কি বলছেন জানুন, মহানুভবের চিত্তের স্বভাব এই হয়, পুষ্প সম কুমল কঠিন বজ্রময়। প্রকৃত সাধককে চিনতে পারবে না, হঠাৎ দেখবে পুষ্পের মতো কুমল, আবার দেখবে বজ্রের মতো কঠিন, এই ভালো মনে হচ্ছে যে একেবারে নরম, এই আবার সত্য। এটা আমার কথা নয়, কবিরাজ গোস্বামী পাদের কথা। মহানুভবের চিত্তের স্বভাব এই হয়, পুষ্প সম কোমল কঠিন বজ্রময়। বীর চরিত সুক্ত রচিতের 2 অঙ্কের 7 নং শ্লোকে বলা হয়েছে, বজ্রাদপি কঠুরানি মৃদুনী কুসুমাদপি লোকাত্তারণং চতংসি কই বিজ্ঞাতুমেশ্বর। বজ্রাত অপি, বজ্র হইতেও কটুরানি কঠিন, বজ্র থেকেও কঠিন তিনি কখনো, কুসুমাত অপি মৃদুনি আবার কখনো তিনি পুষ্প থেকেও কোমল, মনে হবে পুষ্প থেকেও একেবারে কোমল, একেবারে নরম তার মন আচরণ। আবার হঠাৎ ভয় পাই তাকে, খুব ভয় হয়, মনে হচ্ছে যেন বজ্র থেকেও তিনি কঠিন। লোকোত্তরানাম চেতাংশি, অলৌকিক ব্যক্তিদের চিত্ত সমূহ কেমন হবে? শাস্ত্র বলছেন অলৌকিক ব্যক্তিদের চিত্ত হবে পুষ্প থেকেও নরম, আবার কখনো বজ্র থেকেও কঠিন। তাকে দেবতারাও চিনতে পারবে না, সাধারণ মানুষ কি করে চিনবে? তার ভেতরে আরেকটা রূপ আছে গো, এই রূপটা তিনি সবার কাছে প্রকাশ করবেন না, ভজন নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, যশ বেড়ে যাবে। সাধকের 2 জায়গাতেই দুঃখ, প্রাপ্তিতেও দুঃখ, না প্রাপ্তিতেও দুঃখ। না প্রাপ্তিতে দুঃখ কি? তাকে পেলাম না, জীবন চলে গেল, আজ কৃপা হলো না, সবাই সকল কিছু পেল গো, আমার কিছুই প্রাপ্তি হলো না। সবার ভাগ্যে সকল কিছু প্রাপ্তি হলো, সবাই রাধারানীর কৃপা পেল গো, আমার প্রেমময়ী রাধারানীর কৃপা হলো না। সবাই গৌর কৃপা পেয়ে নাচল গো, হরিনাম করে ভাগ তুলে আমার হলো না। সবাই নিতাই কৃপা পেল, গুরু কৃপা পেল, গোবিন্দের কৃপা পেল, আমার হলো না। সবার ধাম দর্শন হলো, আমার এই তাপিত দেহ ধুলায় গড়াগড়ি দেওয়ার সৌভাগ্য পেল না। এই যে কষ্ট, না প্রাপ্তিতে কষ্ট, আজ পেলাম না, কেন পেলাম না? রাগ যদি করতে হয় নিজের প্রতি রাগ করো, কেন পেলাম না, কেন পাবো না আমি, কেন আজও কৃপা পেলাম না, কেন আজও কৃষ্ণ নাম করে আমার নয়নে জল আসে না? অন্যের প্রতি রাগ কেন? রাগ করতে গেলে নিজের প্রতি করো, কেন আমি পারি না, আমার দ্বারা কেন সম্ভব নয়?
নিজের প্রতি রাগ করো, মনকে শাসন করো। ঘুম থেকে উঠে সিদ্ধ বাবা বললেন, ঘুম থেকে উঠে সর্বপ্রথম মনটাকে 100 ঝাঁটার বাড়ি দিয়ে দে, আর কাউকে নয়, নিজের মনটাকে 100 ঝাঁটার বাড়ি দিয়ে দে। তুই খুব দুষ্ট, যত্রতত্র গমন করিস, তাই ঝাঁটার বাড়ি দিয়ে দে, নিজের মনকে আগে ঝাঁটার বাড়ি দে। গালি দিতে গেলে নিজকে গালি দিতে হবে, সবাই সবকিছু পেল আমার প্রাপ্তি হলো না, আমি আজও কৃপা পেলাম না, আমি তাই কৃপা আমার প্রাপ্তি হলো না গো, আমার গৌর কৃপা প্রাপ্তি হলো না। কবে নাচিব দুটো বাহু তুলে রাধা কুণ্ড তীরে, হারাধে শ্রী রাধা বলে ঝরবে নয়ননীর, কবে হবে সেই দিন। সাধকের কান্না না প্রাপ্তিতে যন্ত্রণা, প্রাপ্তি হলো না আমার, মহতের সঙ্গ আমার করা হলো না গো, সংসার বিষয়ে বিষে সদা জর্জরিত হলাম। কেন যে নীলকণ্ঠের ন্যায় বিষয়ে বিষকে কণ্ঠে ডেকে হজম করতে পারলাম না, কেন আমার যন্ত্রণার হুতাশন দগ্ধীভূত করছে, আমি কবে বের হব এই দুঃখময় সংসার থেকে, কবে আমার নিবৃত্তি হবে, আমি কবে যাব ওই গোবিন্দের চরণ তলিতে আরোহণ করে। ভয় কান্না আমার প্রাপ্তিতেও কান্না, ও মা একই কেমন কথা গো, না পাইলে না মানুষ কাঁদে, পাইলে আবার কান্না কিসের, শাস্ত্র বলছেন পাইলেও কান্না, হারানোর ভয়, যাকে পেলাম না জানি অপরাধ করে ফেলি। শিষ্য সর্বদা যখন গুরুদেবের সেবা করবে চিত্তে ভয় থাকবে, কখন জানি অপরাধ করে ফেলি। জীবনে সবচেয়ে পরম সৌভাগ্য কার জানো, যদি কোনো মহতের সঙ্গ আশীর্বাদ কৃপা পেতে পারো, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, ব্রহ্মাণ্ড ঘুরতে 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 গুটি কয়েক ভাগ্যবান জীবের পক্ষে কোন মহতের সান্নিধ্য প্রাপ্তির সৌভাগ্য হয়। সান্নিধ্য প্রাপ্তির আগে যেমন যন্ত্রণা পেলাম না, পাওয়ার পরে আরো ভয় আরো যন্ত্রণা, আজ পেয়েছি কিন্তু কয়দিন ধরে রাখতে পারি, কয়দিন তার সঙ্গে থাকতে পারি, যদি হারিয়ে ফেলি, যদি হারিয়ে যায়। রাধারানী কাঁদছেন সখীদেরকে উদ্দেশ্য করে, সখী রে সখী আমার বড় ভয় হয়, কেন সখী রে প্রাণনাথ যদি আমায় ছেড়ে চলে যায়। রাধারানী কাঁদেন, কৃষ্ণ এসেছেন তার কুঞ্জে, তথাপি কান্না করছেন, হে গো শ্রীজি তুমি কাঁদছো কেন, বিলাপ করছেন সখীর মিশিরে তোকে বিনয় করি, প্রভাত হইস না আমার সুখের গড়ে আগুন দিস না, অনিশিরে আমার একখান কথা রাখো, ওরে অন্ধকার হইয়া থাকো, প্রভাতে হলে আমার যাবে কালো সোনা, নিশিরে ও নিশিরে ওরে আমার একখান কথা রাখো, তুমি অন্ধকার হইয়া থাকো, প্রভাত হলে আমার যাবে কালো সোনা, নিশিরে যদি নিশি যা
চাপি দিব ওই যমুনার জলে, বিনয় করি প্র